नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো বিকাল বা সন্ধ্যের স্ন্যাক হিসাবে আমরা বেশ পছন্দ করি, আর বৃষ্টির বিকাল বা সন্ধ্যে হলে তো কথাই নেই, দারুণভাবে জমে যাবে চায়ের সঙ্গে বা অল্প স্যালাড ও কাসুন্দি বা সসের সঙ্গে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমি মোচার চপের কথাই বলছি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চপের রেসিপিটি। চলুন শুরু করা যাক। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে, আর যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। মোচার চপ বানানোর জন্য প্রথমে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, 10টা রসুনের কোয়া, আর নিয়েছি 1 ইঞ্চি সাইজের আদা। এবার একটি মিক্সিং জারের মধ্যে এই সব উপকরণগুলো দিয়ে দেব এবং একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি পুরো মিহি করব না। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব 1 মুঠো কাঁচা চিনেবাদাম। বাদামগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো 1 মুঠো নারকেল কুচি। এবার নারকেল কুচোগুলোকে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 1 মুঠো নারকেল কুচি আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। বাদাম আর নারকেল ভাজা হওয়ার পরে যেই তেলটা কড়াইতে পড়ে থাকবে সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। এবার ওই কড়াইটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি। মশলাগুলো মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট কষিয়ে নেব। মিটকি নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 2-1 বার নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। লো ফ্লেমে 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা। চপ বানাতে লাগবে সেদ্ধ করে নেওয়া মোচা। এক্ষেত্রে আমি একটা মাঝারি সাইজের মোচা পরিষ্কার করে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিয়ে নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আমার এই মোচাটা পরিষ্কার করে নেওয়ার পর একদিন রেখে দেওয়ার জন্য মোচার কষ মোচাটাকে কালো করে দিয়েছে। এতে কোনো প্রবলেম হবে না, স্বাদে একই থাকবে, দেখতে শুধু একটু খারাপ লাগছেই যা। মশলার সঙ্গে মোচাটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 3টে সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলুগুলো আমি হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালো করে চটকে নেওয়া সিদ্ধ আলু কষানো মোচার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। মোচাটা আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, লবণ সেই বুঝেই দেব। লবণ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সমানে নেড়ে চেড়ে মোচার মধ্যে জলীয় ভাবটা আছে সেটা শুকিয়ে নেব। জলীয় ভাবটাই শুকিয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচি। এবার সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাদাম ভাজা আর নারকেল ভাজাটা আমি ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো 2 চা চামচ। এই ভাজা মশলার মধ্যে আছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 1টা দারচিনি ও 1টা তেজপাতা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আমি। সেই গুঁড়ো মশলাটাই এখন মেশালাম। সব শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। আবারও নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একদম রেডি মোচার চপের পুর। এবার কড়াই থেকে ছেড়ে আসছে পুরটা, পুরো শুকিয়েছে। এবার আমি একটি থালার মধ্যে চপের পুরটা ঢেলে নেব। এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা কত ইয়ামি লাগছে। পুরটা নিয়ে চপটা যখন গড়বেন তখন যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন চপগুলোর। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে, চপের পুরের থেকে অল্প পরিমাণ পুর নিয়ে নিয়ে চপের আকারে গড়ে নেব। আমি প্রথমে ছোট ছোট মণ্ড বানিয়ে রেখে দিচ্ছি,
পরে এগুলোকে দু হাতে তালুতে রেখে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নেব। এবার আমি এক একটা চপের মণ্ড নিচ্ছি আর দু হাতে তালুর মধ্যে রেখে চেপে চেপে সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নিচ্ছি। আমি সব কটা এভাবে গড়ে নেব। এবার আমি একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল ঢেলে ঢেলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের মধ্যেও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ এবং গোলমরিচটা ভালো করে ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে দেব। এবার একটা চপের পুর নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বস দিয়ে চপের পুরটা কোট করে নিচ্ছি। এভাবে সবকটা চপের পুর কোট করে নেব। এভাবে সবকটা পুর প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। চপের পুরগুলোকে এইভাবে প্রথমে সবকটাই ফার্স্ট কোটিং করে নেব। ফার্স্ট কোট করার পরও আমি আরও 2 বার এইভাবেই কোট করে নেব, তাহলে চপগুলো ভাজার পর বেশ ক্রিস্পি হবে। এইভাবেই আমার সবকটা চপের মধ্যে ফার্স্ট কোটিংটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সেকেন্ড এবং থার্ড কোটিংটা দেব। প্রথম কোটিং দেওয়া চপগুলো একটা একটা করে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবাচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোটিং করে নেওয়ার সঙ্গে সঙ্গে আর একবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারে। সেটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখছি, রেখে আমি থার্ড কোটিংটা দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই প্রতিটা কোটিং আমি দিয়ে নেব প্রতিটা চপের। ব্রেড ক্রাম্বসের কোটিং দেওয়ার পর আমার সবকটা চপ ভাজার জন্য রেডি হয়ে গেছে। চপগুলোকে ভাজার জন্য গ্যাস অন করে কড়াই ওভেনে বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি ডুবো তেলে চপগুলো ভাজার জন্য যথেষ্ট পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হওয়ার পর চপগুলোকে একে একে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। চপগুলো ছাড়ার পর চপগুলোকে উল্টে পাল্টে দেব যাতে চপগুলো সব দিক দিয়ে গরম তেল পায়, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার চপগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে প্লেটের মধ্যে তুলে নেব। এরকমভাবে সব চপগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার মোচার চপগুলো তৈরি সার্ভ করার জন্য আমি সার্ভ করে দিচ্ছি। মোচার চপ এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন খেতে হয়েছে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।